সোহমের প্রথম পরিচয় তিনি একজন শিল্পী, তার দ্বিতীয় অন্যতম বড় পরিচয় তিনি একজন জনপ্রতিনিধি। জনগণ তাকে ভোট দিয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন এবং তিনি শাসক দলের একজন বিধায়ক। গতকাল তিনি একটি শ্যুটিংয়ে গেছিলেন, শ্যুটিং করাকালীন সেখানে একটা বচসা বেঁধে যায় এবং সেখানে হোটেল মালিককে তিনি যেভাবে সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে তিনি যেভাবে একেবারে ঠেলা মেরে ফেলে দিলেন, থাপ্পড় মারলেন, যে আচরণ তিনি করলেন অত্যন্ত একটা খারাপ মানসিকতার কিন্তু পরিচয় দিয়েছেন। এবং যাকে যার সঙ্গে তিনি এই অভদ্র আচরণ করেছেন শোনা গেছে তিনি একজন হাই স্কুলের শিক্ষক। সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসেছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শ্যুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? অ্যালাউ কোথায় করবেন? বললো রুপটা পাবেন। আমি ঠিক আছে, বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট পেপার, ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি ওরা শ্যুটিং অলরেডি করছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল, আমার রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না, এখান থেকে লুকিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস লুকিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার মুখের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না, আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করবো না, দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম, আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। পার্কিং নিয়েই কিন্তু একটা বিবাদ হয়, যে পার্কিংয়ে নিয়ে একটা বিবাদ হয়, প্রথমে সোহম চক্রবর্তীর তার যারা বডিগার্ড তাদের সঙ্গে একটা বচসা হয়, তারপরেই কিন্তু সোহম একেবারে এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, যে যদিও এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সোহম চক্রবর্তী কিভাবে এই মানে একজন জনপ্রতিনিধি কিভাবে একজন শিক্ষক, একজন স্কুলের শিক্ষক, হোটেলের একজন মালিক তাকে ঠেলে ফেলে দিলেন। মানে এটা কি সিনেমা চলছে? এটা কি কোনো অ্যাক্টিংয়ের জায়গা? এখানে কি দর্শক হাততালি দেবে? দর্শক হাততালি মোটেও দেবে না, দর্শক এখানে তারা ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। এই সোহম তিনি একটা গল্প ফেঁদেছেন, কি গল্প? তাকে বাঁচতে হবে আইনি দিক থেকে, দলের দিক থেকে, কারণ তিনি এমন একটা অন্যায় কাজ করেছেন দল তাকে সাসপেন্ড করতে পারে, আইনিভাবেও কিন্তু তিনি ঝামেলায় পড়তে পারেন বা অ্যারেস্ট পর্যন্ত হতে পারেন। সোহম চক্রবর্তী বলছেন যে অভিষেককে নিয়ে নাকি খারাপ কথা বলা হচ্ছে। ঘটনা হঠাৎ করে আমি শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চেঁচামেচি দেখছি, তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফটা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্ট হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি? এবং দুম করে এরকম পুলিশটা অন ডিউটি গার্ডে রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা অটো গাড়িদার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা না আসা হাত পাড়ে, তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে ছিল। একজন হোটেল মালিক, একজন স্কুলের শিক্ষক, তার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তিনি হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাল দেওয়া শুরু করলেন বা বাজে কথা বলা শুরু করলেন। আর সোহম এত বেশি অভিষেককে ভালোবাসেন কারণ সোহমের হয়তো মন্ত্রিত্ব বা কিছু দরকার, সোহম প্রতিবাদ করতে গিয়ে মুখে কি মুখ দিয়ে প্রতিবাদ করা যায়নি। নিশ্চয়ই ওই হোটেল মালিক যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো খারাপ কথা বলেও থাকেন তাহলে আপনি তার প্রমাণস্বরূপ আইনি ব্যবস্থা নিতে পারতেন, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার একটা দায়িত্ব আছে। কিন্তু সোহম চক্রবর্তী সেখানে ভিলেনের রোল করলেন এবং তিনি চর থাপ্পড় মারা শুরু করলেন, ঠেলা মারা শুরু করলেন, কিন্তু সোহম চক্রবর্তী এই কথাকে অস্বীকার করেছেন।
ঠিক একইভাবে কিন্তু কয়েক বছর পূর্বে তাপস রায় এখন বেঁচে নেই, তারপরেও বলছি তাপস রায় একটা সময় কৃষ্ণনগরের সমস্ত সাংসদ ছিলেন, সেই তাপস রায় কীভাবে তিনি এলাকা একটা এলাকায় গিয়ে ড্রিঙ্ক করে তিনি সম্ভবত ড্রিঙ্ক করেছিলেন, সেই সময় বলছিলেন একেবারে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেব। সেই মন্তব্যের পর তাপস রায়ের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তে একেবারে 100 থেকে নেমে 90 এসে ঠেকেছিল। কিন্তু আজকে কিন্তু সোহম চক্রবর্তীর যে আচরণ দেখা গেল গতকাল, সেই আচরণ থেকে কিন্তু সোহম চক্রবর্তীর প্রতিও কিন্তু মানুষের একটা অত্যন্ত খারাপ ধারণা জন্মালো। জনপ্রতিনিধি হিসাবেও কিন্তু তার এলাকার মানুষ ভাববেন যে তিনি জনপ্রতিনিধি, তিনি শিল্পী, তিনি অভিনেতা, তিনি মানবিক একজন মানুষ, নাকি তিনি ভিলেনের পাঠ করছেন, এত গাজওয়ারি কিসের, এই বিষয়টা কিন্তু রয়েছে। অন্যদিক থেকে তিনি আজ ক্ষমা চেয়েছেন যে জনপ্রতিনিধি হিসাবে এমন কাজ করা উচিত হয়নি, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনি ক্ষমা চাইলেন, ঠিক আছে, এটা ভালো দিক। কিন্তু যে একজন স্কুলের শিক্ষক, একজন হোটেলের মালিকের সঙ্গে যে আচরণ করলেন, আমার তো মনে হয় অন ক্যামেরা, ভিডিও চলাকালীন সাংবাদিকরা ক্যামেরা অন থাকবে, সেখানে গিয়ে আপনার ভুল স্বীকার করা উচিত। না হলে কিন্তু যার গায়ে হাত তুলেছেন তিনিও যে খুব দুর্বল মানুষ এমনটা নয়, একজন শিক্ষিত মানুষ, সম্ভবত আলামিনের প্রাক্তন ছাত্র, হাই স্কুলের শিক্ষক, আবার একটি হোটেলের মালিক। কি বলেছেন সোহম আপনাদেরকে শোনাবো। ক্ষমাপ্রার্থী সোহম, রেস্তোরাঁর মালিককে নিগ্রহের ঘটনাকে অনভিপ্রীত বলে উল্লেখ করার পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে এভাবে মেজাজ হারিয়ে কারোর গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি বলে স্বীকার করলেন তিনি। যদিও গোটা ঘটনার পেছনে প্ররোচনা তত্ত্বকেও খাড়া করতে চেয়েছেন তিনি। শুক্রবার রাতে নিউটা, আচ্ছা বলুন তো, একজন শিল্পী বা একজন জনপ্রতিনিধিকে দেখলে মানুষ সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়, হাসি মুখে কথা বলে, সেখানে সোহমকে দেখে মানুষ অভিষেককে কেন হোটেল মালিক গালি দিলেন বা বাজে কথা বললেন, এটা একেবারে অস্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক, এখানে স্বাভাবিকতা কিন্তু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সোহম নিজের পিঠ বাঁচাতেই এমনটা করছেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাতে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে নিগ্রহের অভিযোগ ওঠে চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক ও টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, আগে আমার ও আমার প্রয়োজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, তার কিন্তু কোনো প্রমাণ এখনও পর্যন্ত সোহম চক্রবর্তী দিতে পারেননি। সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসাবে এমন কাজ করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। শনিবার সোহম জানান যে ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ, তাতে শুধু তার মারমুখী চেহারাটাই দেখা যাচ্ছে, কিন্তু আসল ঘটনার সূত্রপাত রয়েছে আধ ঘন্টা বা 45 মিনিট আগে। বিধায়ক সোহম চক্রবর্তী তরফে জানানো হয়েছে ওই সন্ধ্যায় তারা শুটিং করতে যাওয়ার সময় থেকেই কিছু সমস্যা তৈরি হয়েছিল, পরে রেস্তোরাঁর মালিক অভদ্র ব্যবহার শুরু করেন, তার এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার হয়, এমনকি দেহরক্ষীর গায়ে হাত তোলা হয়, তারপর রেস্তোরাঁর অন্য কর্মীদের ডেকে এনে শুরু হয় দুর্ব্যবহার, চলে অকথ্য গালিগালাজ। সোহম বলেন সেই সময় ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসছে না, গোটা হার্ড ডিস্কটা নিয়েই চলে গিয়েছিলেন ওই রেস্তোরাঁর মালিক, সেটা খুঁজে বের করা দরকার, তবে বিষয়টা প্রথমেই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। সোহম জানিয়েছেন তারা অনুমতি নিয়েই ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন, কিন্তু পরে নানা রকম আপত্তি তোলেন মালিক। সোহমের প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয় ওই রেস্তোরাঁয় শুটিং করার জন্য নগদ 10,000 টাকা নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ঝামেলা শুরু হয়, এমনকি রেস্তোরাঁর মালিক শুটিংয়ের নানা মুহূর্তে কাউকে ভিডিও করে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। সোহমের সহযোগীদের উপর চড়াও হন রেস্তোরাঁর কর্মীরা, অভিযোগ প্রযোজনা সংস্থার সদস্যদের। এক মহিলা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফে। সোহমের দাবি, ওই রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন, কিন্তু থানা থেকে তাকে আশ্বস্ত করা হয় বলেই তিনি আর লিখিত অভিযোগ দায়ের করেননি। সোহমের দাবি, পুলিশ আধিকারিকরা বলেছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন হলে লিখিত অভিযোগ নেওয়া হবে। সোহম জানিয়েছেন শনিবার তিনি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে এই এমন কাজ করা কি উচিত হয়েছে? সোহম বলছেন মানুষ হিসাবে আত্মসম্মানে আঘাত লেগেছিল, তাই ঘটনাটা ঘটে গিয়েছে, এখন অনুশোচনা হচ্ছে। শুক্রবার অবশ্য সোহম জানিয়েছেন শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি, চিৎকার শুনে যান, দেখেন তার এক নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিচ্ছেন ওই রেস্তোরাঁর মালিক। সোহমের অভিযোগ, সেই সময় তাকে গালিগালাজ করা হয়, গায়ে হাত তোলা হয় তার দেহরক্ষীর। হোটেল মালিককে মারধর করার প্রসঙ্গে এর আগে সোহম বলেছিলেন, সে তো মেরেছি, কুটুক্তি করবে এবং অভিষেককে নিয়ে গালিগালাজ করবে সেটা মেনে নেওয়া যায় না, 4টে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি, অভিনেতারাও মানুষ, আমাদের আবেগ আছে, তারই প্রতিফলন হয়েছে, ছোটোখাটো বিষয় পুলিশ দেখছে। ভাবুন, একজনকে চড় থাপ্পড় মারলো, ঠেলা মেরে ফেলে দিল, আহত করল, বলছে এটা একটা ছোটোখাটো ঘটনা, পুলিশ দেখছে। পুলিশ দেখছে মানে
পুলিশ দেখছে মানে তো অপরাধীকে খুঁজে বের করবে। আপনি অপরাধী নাকি হোটেল রেস্তোরাঁর মালিক অপরাধী নাকি আপনার দেহরক্ষীর অপরাধী সেটা পুলিশ খুঁজে বের করবে।